সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে, প্রত্যেক মাসেই তো অগ্রিম বেতন না, তারপর তুমি আবার আমার কাছে ধার করো। এসব তো আর আমি চলতে দিতে পারি না, এবার আমার ধার শোধ করো। মানে খুব কষ্টের মধ্যে রয়েছে মহারাজ, কি কষ্ট যে আমি আমি বোঝাতে পারবো না। সে আমার বুঝে কাজ নেই, তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না, সুতরাং 7 দিন সময় তোমায় দিলাম। এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই পড়েছেন প্যাঁচে, এখান থেকে উদ্ধার পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। আমার কি হবে কে জানে, আমাকে তো কেউই ধার দেবে বলে মনে হয় না। দেখি গিন্নির কাছে গিয়ে দেখি, গিন্নিকে অনেক গয়না কিনে দিয়েছি, এখন ধার মেটানোর জন্য গিন্নির গয়না ছাড়া আর আমার কোনো উপায় নেই। দেখি গিয়ে বলি, আমার এই বিপদে গিন্নিকেই সাহায্য করতে হবে। কি সুন্দর লাগছে আমার গলায়, আর মুক্তোর মালাটা কি সুন্দর। ওই ওই আমার উনি এলেন, আমাকে দেখে না একেবারে চমকে যাবে। আসছি আসছি আসছি, একটু দাঁড়াও, আমাকে দেখে তোমার চোখ কেমন কপালে উঠে যাবে দেখো। চোখ কপালে এমনিতেই উঠে গেছে, এবার চিরতরে চোখ বোঝার সময় এসে গেছে। এই দেখো গয়নাগুলো আজ আমি পরেছি, আমার কেমন লাগছে বলো। ঘরে চলো ঘরে চলো, অনেক কথা আছে বলছি। তুমি আমাকে দেখে ওরকম উচ্ছে খাওয়ার মতো মুখ করলে কেন? খুব বিপদে পড়েছি গিন্নি, ওই গয়নাগুলো বন্ধক দিয়ে আমার টাকার দরকার, 7 দিনের মধ্যে মহারাজের ধার আমাকে মেটাতেই হবে। না না না, আমি আমার গয়না তোমাকে দেব না, কিছুতেই দেব না, আমার গয়না আমি তোমাকে দেব না। গিন্নি, বিয়ের পর তুমি বলেছিলে না আমার গয়নার দরকার নেই, তুমি তো আমার গয়না। পুরনো সময়ের কথা কেউ মনে রাখে? কতদিন আগে, তখন আমার মনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। স্বামীর বিপদে তুমি তো পাশে দাঁড়াবে গিন্নি। এই তো তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, আবার কিরকম ভাবে পাশে দাঁড়াতে হবে বলো। গয়না দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, বলে দিলাম ওটা তোমাকেই জোগাড় করতে হবে। আরে এবার কি করিলে, ধনের প্রাণে মরে যাব রে। ঠান্ডা করে কোনো উপায় বার করো, তোমার মাথায় তো 101টা উপায় আছে। মাথা ঠান্ডা করে বার করো বার করো। ভাবছি গিন্নি কি করা যায়। কি বলছো গো মন্ত্রী মশাই, 7 দিনের মধ্যে ধার শোধ করবেন? মহারাজ তো তাই বললেন। যদি 7 দিনের মধ্যে না দিতে পারেন তবে? তবে তো খুব বিপদ, মহারাজ না আবার নির্বাসন দিয়ে দেন। কি ব্যাপার, মন্ত্রীটা যাবার গেল কোথায়? কোথায় আর যাবেন, ওই আপনার ধার কর্য মেটাবার জন্য তো বিততদারক করতে গেছেন। আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র ভগবান, আমি এখন ভগবানের শরণাপন্ন হব, ভগবান আমায় বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। ভগবান, ও ভগবান! আরে মন্ত্রী মশাই, যে কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে
ছুটে এসেছি ভাই ভগবান। বিপদ কি বিপদ? এর জন্য 500 মোহর দিতে পারবে? ঠিক আছে দেব, কিন্তু ঠিক 7 দিনের জন্যই। হ্যাঁ, 7 দিন পরে আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা তুমি ভেবো না, 8 দিনও হবে না, আমার কথার নড়চড়ও হবে না। আমাকে যে কি বাঁচান বাঁচালে, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তার মানে শোধ না দিতে পারলে ধার দেবো কেন? আরে ওইভাবে বলিনি, ওটা কথার কথা। তো তাই বলুন না, কথার কথা হলে ব্যথা পাওয়ার কিছু নেই। ধারটা যাতে না দিতে হয় তার জন্য আমি বউকে নিয়ে ভাড়া বাড়িতে যাবো, কেউ খুঁজেও পাবে না, কি মজা। এই তো মন্ত্রী আজ এসেছে। কি ব্যাপার বলো তো মন্ত্রী, শুনি। কি আর শুনবেন মহারাজ, আপনার ধার আজ আমি শোধ করব। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে মন্ত্রী? যেদিকে রোজ ওঠে সেদিকেই উঠেছে মহারাজ। দীর্ঘদিনের ধার 3 দিনেই শোধ করলো মন্ত্রী মশাই, না ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। এই নিন মহারাজ, আপনার কাছ থেকে ধার নেওয়া এই 500 মোহর। আমি ধার নিয়ে শোধ দিতে জানি মহারাজ, আমি মন্ত্রী, আমি কোনো উচ্ছিষ্ট ভোগী নই। এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে মন্ত্রী মশাই? আমি কিন্তু তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি, তোমাকে বেশি ফোঁপদানি করতে হবে না। এই দেখুন, আপনি নিজেই নিজের কথার জালে ফেঁসে গেলেন। আমি তো শুধু জিজ্ঞেস করেছি এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে, কেননা আমরা সবাই বেতন ভোগী। আপনি কি সুন্দর বলে দিলেন যে আমি তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। আরে আমি তো বলিনি যে আপনি আমাকে বলেছেন, কিন্তু আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি আমাকেই কথাটা বলেছেন। ভালো ভালো, খুব ভালো। তুমি দুঃখ পেও না গোপাল। মহারাজ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আছে নাকি? তবে মহারাজ, দুঃখে আছি ভালোই আছি, ধার নিয়ে ঘি ভাত খাই না, রাতে 4টে বউয়ের হাতে গড়া গরম রুটি আর বেগুন ভাজা, আমার কাছে ওটাই মজা মহারাজ। অসাধারণ বলেছো তো গোপাল। মন খারাপ করো না, আমি জানি এই তোমার দুঃখ কষ্ট সবই তুমি হেসে উড়িয়ে দাও, তা এই কথাটাও হেসে উড়িয়ে দাও। দিয়েছি বিজ্ঞানী, কষ্ট চেপে দুঃখ পেয়ে রাগ করে বাঁচার মজাটাকে নষ্ট করবো কেন? আমরা কতদিন বাঁচবো বলো তো? তর্কের খাতিরে ধরেই নিলাম 100 বছর পরমায়ু। তার মধ্যে ঘুমিয়ে কাটাই কতক্ষণ হিসেব করে দেখো, একটা গোটা যৌবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। গোপাল অসাধারণ বলেছো, অসাধারণ। হ্যাঁ মহারাজ, একটা গোটা যৌবন ঘুমিয়ে কাটালাম, তার উপর রাগ দুঃখ করে আবার দিন নষ্ট করব কেন? তাই সব রাগ দুঃখ হাসি দিয়ে মুড়ে বাতাসে উড়িয়ে দিই। আমি তো ভাঁড় মহারাজ, ভাঁড়ের চোখে জল কি কেউ দেখে? বাবা, সকালবেলায় ভগবান দর্শন, তা কোথায় যাওয়া হয়েছিল ভগবান? আচ্ছা মন্ত্রী মশাই কি রাজসভায় আসেন না? কেন? মন্ত্রী মশাইয়ের ঘর তো বন্ধ, তালা দেওয়া। প্রতিদিন তো রাজসভায় আসছেন, তাহলে থাকছেন কোথায়? খুব ফেঁসে গেছি গোপাল, আমি কিছুদিন আগে মন্ত্রী মশাইকে 500 মোহর ধার দিয়েছিলাম, তা মন্ত্রী মশাই বলেছিল যে 7 দিনের মধ্যে ফেরত দেবে, কিন্তু আজ 15 দিন হয়ে গেল। এবার বুঝলাম সেদিন মহারাজের ধার কিভাবে মিটিয়েছিল মন্ত্রী মশাই। ঠিক আছে ভগবান, তোমার মোহর তোমার কাছে ফিরে আসবে, আমাকে একটু সময় দাও। দিলাম দিলাম সময় তোমায় গোপাল, দিলাম, আমার মোহরটা শুধু পাইয়ে দাও ভাই। আমাকে এখন জানতে হবে মন্ত্রী মশাই গেলেন কোথায়, ওটাও জেনে নেব। আমার বানর সেনা আছে না? চিন্তা করো না ভগবান, তোমার কষ্টে উপার্জিত অর্থ ঠিক ফেরত আসবে। বলো কি গোপাল, মন্ত্রী আমার ধার চুকিয়েছে ভগবানের কাছে ধার করে। এধার থেকে ওধার, এবার লুকোচুরি ভগবানের সাথে।
কাল রাজসভা এলে ধরবো এমন ভাবে না, পালাতে পথই পাবে না। না মহারাজ, এরকম কিছুই করবেন না, এতে করে মন্ত্রীমশাইয়ের শিক্ষা হবে না। এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রীমশাইয়ের ধার করা চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আমাকে শুধু মন্ত্রীমশাইয়ের নতুন ঠিকানা বার করতে হবে, ব্যাস। শোন পুটিমা, কাল থেকে তোদের কাজ হলো মন্ত্রীমশাইয়ের নতুন বাড়ি খুঁজে বার করা। সে কি মন্ত্রীমশাই বাড়ি বদলেছেন নাকি? সে অনেক বড় গল্প, পরে শুনিস। এখন শুধু একটা কথাই মাথায় রাখবি, মন্ত্রীমশাইয়ের নতুন বাড়ি খোঁজা চাই। কিছু তো রহস্য আছে গোপাল দাদা, একটু বলে যাও শুনি। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। এইসব তো আর আমি চলতে দিতে পারি না, এবার আমার ধার শোধ করো। খুব কষ্টের মধ্যে রয়েছি মহারাজ। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি, সুতরাং এই সাত দিনের মধ্যেই তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রীমশাই ভগবানের কাছ থেকে 500 মোহর ধার করেছে, করে বেপাত্তা, মানে ঠিকানা বদল করে ফেলেছে আর। ভগবান বেচারি মন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। লোকের কাছে ধার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? ভারী অদ্ভুত মানুষ তো। ভগবানের কি ইচ্ছে জানি না মহারাজ, চোখ খুললেই ভগবানকে দেখতে পাই। কি তোমার সাথে ভগবানের দেখা হচ্ছে নাকি? গোপাল ভগবান ভগবান করছে কেন? কি রে বাবা, ঠিক বুঝতে পারছি না। গোপাল, তোমার ভগবান দর্শনের কথা পরে শুনবো, এখন মন্ত্রীর সাথে কিছু জরুরি কথা আছে। বলুন মহারাজ। মন্ত্রী, আর কারো কাছ থেকে আবার ধার কর্জ করছো না তো? ওরে বাবা, আবার ধার? একটা ধার থেকে সবে উঠলাম। মন্ত্রীমশাই, শুনলাম যে আপনি নাকি এখন আপনার পৈতৃক বাড়িতে থাকেন না? সে কি, তবে কোথায় থাকুক? একটা বাড়ি ভাড়া করেছি মহারাজ, পৈতৃক বাড়িটা একটু সারানোর প্রয়োজন আছে। সারাই না? বাড়িটা তো বেশ ভালোই আছে মন্ত্রীমশাই, বেশ ওই শক্তপোক্ত। তুমি কি এখন থেকে ভাড়ের চাকরি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি হচ্ছে নাকি? না না মন্ত্রীমশাই, আমি ভাড়ি থাকতে চাই। তোমার বাড়ির ঠিকানাটা তো বলো। আরে আমি সাময়িক ভাবে গেছি, আবার আমি এ বাড়িতেই ফিরে আসবো। তার মানে তুমি আমাকে তোমার নতুন বাড়ির ঠিকানা দেবে না? বেশ, দিও না। নাও নাও নাও, এবার সবাই যে যার মতো বাড়ি যাও, রাজসভার কাজ আজকের মতো শেষ। সবই ভগবানের জন্য, জয় ভগবান। এবার একটু মুখ তুলে চাও। আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, মন্ত্রীমশাই যেন টের না পায়। আমার একটা ধার নিতে হবে, ভগবান যদি মহারাজের কাছে চলে যায় আমার খোঁজে, তাহলে তো গেল। এবার কার থেকে ধার নেব, কে দেবে আমার ধার? আজকেই মন্ত্রীমশাইয়ের বাড়ির ঠিকানা পেয়ে যাব, তারপর তোমার মোহর কিভাবে তোমার কাছে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি একটা দারুণ পরিকল্পনা করেছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস গোপাল, আমি জানি তুমি যখন বলছো তখন ফেরত পাবো, পাবোই পাবো। তোদের জন্য অপেক্ষা করছিলাম। গোপাল দাদু, একেবারে খবর নিয়ে এসেছি। গিলি, দাও দাও দাও, ওদের একটু কিছু খেতে দাও। এতটা বস, আমিও গল্প শুনবো কিন্তু। হ্যাঁ, আমি এলে গল্প শুরু করবি। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি এলেই আমরা আমাদের গল্প শুরু করব। এবার কি করবো গিন্নি?
এই বালাগুলো আমার হাতে কেমন লাগছে বলো তো? তুমি বালা নিয়ে পড়েছো, এবার থালা নিয়ে ভিক্ষা করতে বেরোতে হবে। আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি, খেতে পড়তে দেওয়ার দায়িত্ব তোমার, আমায় গয়না কিনে দিয়ে সাজাবার দায়িত্ব তোমার, আর ধার মেটানোর দায়িত্ব তোমার। আবার ধার নিতে হবে তো? ভগবানের ধার শোধ করার জন্য কে ধার দেবে আমাকে? দেখো গলার হারটা কি ভালো লাগছে আমার, তাই না গো? আমি জানি না গো, আমার চোখে ঘুম নেই। এবার মনে হয় আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে, এমনি আমাকে রাজসভায় যেতে হবে। আচ্ছা আখরোট হ্যায়, আচ্ছা মেওয়া হ্যায়, আমিও এসেছি। এর কাছে ধার করে ভগবানের টাকা দিতে হবে, বেটার কাছে যাই। কাবলিওলা ভাই, কাবলিওলা ভাই, আমার কিছু মোহরের প্রয়োজন ছিল ভাই, তোমরা তো ধার দাও, তাই আমাকে একটু ধার দিলে ভালো হয়। কিতনা মোহর লাগেগা বলো? আমাকে 500 মোহর লাগেগা। হাম উধার দেবে, লেকিন তুমি আমাকে কবে ওয়াপাস করবে? আমি এক সপ্তাহের জন্য নিচ্ছি খান ভাই, ঠিক এক সপ্তাহ পর তোমার মোহর আমি তোমাকে ফিরিয়ে দেবো। ঠিক হ্যায়, হাম এক সপ্তাহ বাদ আয়েঙ্গে। বেশ তো এসো, এখানে তো আমি আর থাকছি না, আমাকে আর পাবেও না। আপনি কি ভাবছেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই, আপনার হাল কিরকম বেহাল হয় সেটা এবার দেখুন। হাম 7 দিন বাদ আয়েঙ্গে আর মোহর লে যায়েঙ্গে। বেশ তো এসো। কি হলো গোপাল, ঠিক মতো কাজ হয়েছে তো? একদম আসল কাবুলিওয়ালা হয়ে গিয়েছিলাম মহারাজ, এবার 7 দিন পর অন্য নাটক। মন্ত্রী মশাইকে সোজা রাস্তায় আমি আনবই মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আমাকে কাবুলিওয়ালা সাজিয়ে মোহরের থলি বিশ্বাস করে দেবার জন্য। কি বলছো কি তুমি, তোমাকে বিশ্বাস করবো না তো বিশ্বাসটা করবো কাকে? আমি এখন আসি মহারাজ। শুভরাত্রি গোপাল, সাবধানে বাড়ি যাও, আর হ্যাঁ আক্রোটার মেওয়া তোমার গিন্নিকে দিও, কেমন? ঠিক আছে মহারাজ। আবার শুনলাম তুমি আবার নিজের ঘরে ফিরে এসেছো। ঠিকই শুনেছেন মহারাজ। তা তুমি গেলেই কেন আর এলেই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। ওটা একটা জটিল বিষয়, ওটা ওই এধার থেকে ওধার আর ওধার থেকে এধার। মহারাজ আমি এখন মুক্ত পুরুষ। হ্যাঁ, কিছুদিন পরে পরমের কাপড় জামা ধরে টেনে খুলে দেবে, তখন একেবারে মুক্ত পুরুষ হয়ে যাবেন। আমার কথা আমি বুঝতে পারছি না আর বুঝতে চাইও না। এটা বোঝবার মতো মগজ আপনার নেই মন্ত্রী মশাই, আমি তো তুচ্ছ ভার, আমার কথায় কান দেবেন না মন্ত্রী মশাই। এই মুড়েছি কাবলিওয়ালাটা দেখছি আমার বাড়িটাও জানে। ও গিন্নি, গিন্নি এদিকে একবার এসো। কি হলো, এরকম ফিস ফিস করে ডাকছো কেন? গিন্নি আসছে, আসছে, কাবলিওয়ালা আসছে। ও দরজায় ধাক্কা মারলেই তুমি কাঁদতে কাঁদতে বলবে মন্ত্রীমশাই মারা গেছে। অভিনয়টা ঠিক করে করো, আমি মেঝেতে শুয়ে পড়ছি। দরওয়াজা খুলো, আমি মোহর নিতে এসেছি। কার কাছে নেবে ভাই কাবলিওয়ালা? ও তো নেই। ও তো নেই কা মতলব, কিধার গিয়া? আকাশে, ভগবানের কাছে। কোথায়, আমার কাছে তো আসেনি, আমি তো নিতে এসেছি আমার 500 মোহর। ও তো, ও তো এক্ষুনি মরে গেল। মর গিয়া? তব হামারা মোহর আপ দিজিয়ে। তা আমারও 500 মোহর দিন। আমি কোথায় পাবো, আমি তো অবলা নারী, আমি কোথায় পাবো? তাহলে দেখতে হ্যায় কেসে মরা। নিঃশ্বাস ধীরে থাকতে হবে। হ্যাঁ সচমুচ মর গিয়া। তা আমার 500 মোহর।
আমার ভি 500 মোহর। আহ, মন্ত্রী দামন মরে গেল, বোকা ছিল, অকম্মার ধারী ছিল, কিন্তু তবুও তো মন্ত্রী ছিল। না না, এই মালাটা ওকে পরিয়ে দাও। মহারাজ আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। রে বাবা, মালাটা নাকের কাছে পড়লো, আরে হাঁচি পাচ্ছে রে। মহারাজ, মহারাজ, এই মন্ত্রী আমার থেকে 500 মোহর ধার নিয়েছিল। আমারে সে ভি নিয়েছিল। বৌঠান, এদের ধার মেটান, নইলে মন্ত্রী তো নরকে পচে মরবে। না, জেন্দু মানুষটা কি কি সব বলছি। নাক থেকে একটু মালাটা সরিয়ে দে রে, আমার যে হাঁচি পাচ্ছে। রাজবৈদ্য, দেখো তো কতক্ষণ আগে মরেছে। অনেকক্ষণ, এবার তো পচা গন্ধ বের হবে। কি মুশকিল, আমি তো মরিনি, মরা সাজা না খুব খারাপ। চিন্তা করো না, আমি খাট আনতে দিয়েছি। আমার 500 মোহর। আমার ভি 500 মোহর। আমার মোহর না দিলে লাশ নিয়ে যেতে দেবো না, না দেবো না, দেবো না। গন্ধ ছাড়বে কি কষ্ট করে যে হাঁচি চাপছি। এমনি দাও না গো, গয়নাগুলো দিয়ে ধারটা মেটাও না। উঠান, ধার মিটিয়ে মন্ত্রীকে মুক্ত পুরুষ বানান। মহারাজ, খাট ফুল সব এসে গেছে। উঠান, ধার মেটান। গয়না নিন, এই নিন, এইসব গয়না আমি আর চাই না, চাই না। ই মন্ত্রী মশাই, ধার নিতে খুব শখ তাই না? তার জীবনে আপনাকে ধার দেবো না। আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিনও আমি ধার নেব না। আমিও আর কোনো দিন গয়না গয়না করে তোমাকে পাগল করব না। তুমি আমার গয়না, তুমি আমার গয়না গো। চমৎকার চমৎকার। আর মন্ত্রী, তোমাকে সিধে রাস্তায় কি আনলো বলো তো? গোপাল বলো বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আরে গিন্নি, দেখো দেখো, আজ আমার বাড়িতে কে এসেছে। কে এসেছে ঠিক চিনতে পারলাম না তো, আমাদের বাড়িতে আগে কখনো আসেনি বোধ হয়। এসেছে কিন্তু দেখতে পাওনি। আমার এই কুটুম আবার দিনের বেলাতে বের হতে খুব লজ্জা বোধ করে গিন্নি। একে তুমি বলতে পারো এই নিশি কুটুম। নিশি কুটুম বলো কি, এরকম অসৎ লোককে তুমি আমার কাছে নিয়ে এসেছো? নিশ্চয় কোনো কাজ করাবে। হ্যাঁ, শুনে রাখো শুনে রাখো, কোনো অসৎ কাজের ফন্দি ফিকির কিন্তু আমার বাড়িতে হবে না। হ্যাঁ, এই বলে রাখছি। দেখো, কে সৎ আর কে অসৎ সেটা তো পরের কথা। কখন যে সৎ অসৎ হয়ে যায় আর কখন যে অসৎ সৎ হয়ে যায় তা তুমিও জানো না, আমিও জানি না গিন্নি। সে যাই হোক, তা বাবা বটকৃষ্ণ মন্ত্রীকে ছেড়ে হঠাৎ আমার বাড়িতে? আমি ভালো হতে চাইছি আর তার জন্যই আপনার কাছে আসা। জানি জানি রে জানি, খারাপ কাজ করতে করতে এক সময় কাজে বৈরাগ্য আসে, তখন পেট গুড়গুড় করে, মাথা ঘোরে, গা বমি বমি করে। তা তোর কি তাই হচ্ছে? কি বুদ্ধি তোমার গোপাল, আমার যে এসব হচ্ছে তা তুমি কি করে জানলে? আরে তোর হচ্ছে আর আমি জানবো না, এটা তুই ভাবলি কি করে? যাক, সৎসঙ্গে থাকলে তুইও ভালো হয়ে যাবি বুঝলি। এই যেমন আমি সৎসঙ্গে বড় হয়েছি আর তুই অসৎসঙ্গে, কফাত তো এখানেই। তুই যদি ভালো লোকের সঙ্গে মেলামেশা করিস তবে দেখবি সবাই তোকে সম্মান করছে, আর রাতের বেলায় তোকে লোকের বাড়ি যেতে হবে না, সকালবেলাতে এই সবার বাড়ি গিয়ে গুড়মুড়ি খেয়ে আসতে পারবি। তা আমি কি করব, বটা যদি আপনার সঙ্গে কাজ করতে না চায় তবে আমার কি করার আছে? তোর জন্যই তো বটা বিগড়ে গেছে, ওকে দিয়েই তুই খারাপ কাজগুলো বেশি করাতিস, নিজে কিছুই করতিস না। আমার জন্য নয় মন্ত্রী মশাই, আমার জন্য নয়, আপনার জন্য। কোনো কাজেই তো আপনি আগাম দেবেন না, সব সময় বলেন আগে কাজ হোক তারপর দেব। এত বড় জল জ্যান্ত একটা মিথ্যে কথা বলতে পারলি? ওই তো হিরে চুরির ব্যাপারে তোদের যাওয়া আসার খরচা দিইনি, শেষ পর্যন্ত তুইও আমায় ছেড়ে চলে যাবি। কিন্তু যাবিটা কোথায়? হ্যাঁ, কে তোদের আদর করে কাজ দেবে? হ্যাঁ সেটা ঠিক, আপনি একজন মন্ত্রী, আর কে না জানে একজন মন্ত্রীর কত ক্ষমতা। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে চোরকে ভালো লোক সাজাতে পারেন, আবার ওই ভালো মানুষকে চোরও বানাতে পারেন, তাই না? তোর না বুদ্ধি আছে, তুই বটার মতো ততটা বলদ নোস,
যা বটাকে খুঁজে আন, দেখি তোর ক্ষমতা। দেখুন বটা আবার ওই বাবা বটেশ্বর হয়ে গেছেন কিনা। এ কি গোপাল, তোমায় আজ খুব কাহিল মনে হচ্ছে, তা শরীর কি খারাপ নাকি? আগে আমার শ্বশুর বাড়ি থেকে খবর এসেছে যে তাদের বাগানে গাছ লাগাতে গিয়ে তারা 100টা বাদশাহী মোহর পেয়েছে। খবরটা ওই জায়গায় জানাজানি হয়ে গেছে, তারা এই মোহর এখানে পাঠিয়ে দিতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো কাকে দিয়ে পাঠাবে, আমাকেই যেতে হয়। কিন্তু আমার যা শরীরের অবস্থা তাতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি মহারাজ। এটা কোনো সমস্যা হলো মহারাজ? গোপালের শ্বশুরবাড়ি থেকে বাদশাহী মোহর পাওয়া গেছে, ও নিজে অসুস্থ, কিন্তু সেরকম সৎ লোকের কোনো অভাব নেই যে গিয়ে মোহরগুলো নিয়ে আসতে পারবে। আমার হাতে খুব ভালো লোক আছে যে এই কাজটা করতে পারে। গোপাল যদি বলে তাকে আমি কালই পাঠিয়ে দিতে পারি। না 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 না, সেটা কি করে হবে? অপরিচিত কারোর হাতে তো আর তারা মোহর দিয়ে দেবে না। সুতরাং আমি তাকেই পাঠাবো যে তাদের পরিচিত। তার উপর তাকে আমার কোনো একটা চিহ্ন দিয়ে দিতে হবে, যাতে তাদের বিশ্বাস হয় যে আমিই তাকে পাঠিয়েছি। মহারাজ, আমি গোপালের ভালোর জন্যই বলছিলাম, কেন আবার একটা লোক জোগাড় করবে যেখানে আমার খুব বিশ্বাসী লোক আছে? মন্ত্রী, এই ব্যাপারে তুমি রাগ করিও না, ব্যাপারটা পুরোটাই গোপালের ব্যক্তিগত ব্যাপার, আর আমিও চাই না গোপাল ছাড়া কেউ এ ব্যাপারে না কলাক। না মানে আমি গোপালের শরীরের দিকে তাকিয়ে এই কথাটা বলছিলাম। এখন গোপাল যদি আমাকে বিশ্বাস না করে তাহলে তার জন্য আমি কি করতে পারি? আপনাকে ধন্যবাদ মন্ত্রী মশাই, আজ আপনার সাহায্য নিতে পারলাম না। হ্যাঁ, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, তবে এই ব্যাপারে আপনার সাহায্য আমার পরে লাগতে পারে। শোনো, তোমাকে একটা কাজে একটু বাইরে পাঠাবো, তোমার কোনো আপত্তি নেই তো? তোমার কোনো কাজে কি আমি মানা করেছি? তুমি যা বলবে আমি তাই করব। এই নাও, ঠিক 100টা মোহর, এর প্রত্যেকটির গায়েই 1 থেকে 100 লেখা আছে। এই মোহর পুটলিতে ভরলাম, তোমাকে এই পুটলি আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হবে, আর বলতে হবে তারা যেন এই পুটলিটা ঘরের সামনেই রেখে দেয়, রাতে চোর আসবে এটা নিতে তারা যেন কোনো বাধা না দেয়। শোনো, এই বাদশাহী মোহর আমার সারা জীবনের সম্পদ, তিল তিল করে এগুলো জমিয়েছিলাম, সব তোমার হাতে তুলে দিলাম, সাবধানে নিয়ে যেও, আর তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো, কাল ভোর রাতেই পৌঁছে যাবে, সব কিছু বুঝিয়ে দিয়ে তক্ষুনি এখানে ফিরে আসবে, বুঝলে? এতে না বোঝার কিছুই নেই, এই মোহর কেউ আমার হাত থেকে নিতে পারবে না। দাও পুটলিটা দাও, আমি এখনই রওনা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও, কেউ যেন জানতে না পারে যে এটার মধ্যে মোহর আছে। ঠিক আছে? ঠিক আছে, আমি চললাম। বটাকে পাওয়া গেল রে ঘটা? না, একেবারে হাওয়া হয়ে গেছে, কোথাও খুঁজে পেলাম না। বটাটা একেবারে বোকা, কত বড় একটা রোজগারের সুযোগ এসেছিল, একেবারে হালায় হারালো। শুনি শুনি, কেমন সুযোগ? তুই কাল সকালেই রওনা হয়ে যা গোপালের শ্বশুরবাড়ির দিকে, সন্ধ্যের মধ্যেই তুই পৌঁছে যাবি। যেই না দিনের আলো চলে যাবে সেই সময় দেখবি কোথায় বাদশাহী মোহর লুকিয়ে রেখেছে, সেটা হাতিয়েই সিধে চলে আসবি আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, ভালো কিন্তু বকরা দেবেন, নইলে ওখান থেকেও গেড়িয়ে দেব। হ্যাঁ, তাহলে তোকে কারাগারে নিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না ঘটা, এই কথাটা মনে রাখিস। পুরো দিনের বেলাটা তোকে লুকিয়ে রেখেছিলাম কেন জানিস? তোকে দিয়ে একটা চুরি করাবো বলে। কিরে, শুনে ভালো লাগছে না? এ তুমি কি বলছো গোপাল? চুরি করা ছেড়ে দেব বলে তোমার কাছে এলাম, আর সেই তুমিই আমাকে আবার চুরি করতে বলছো? তোমার কাছ থেকে এরকম ব্যবহার পাবো আশা করিনি কিন্তু গোপাল। আচ্ছা, আমি কখনো অসৎ হতে বলতে পারি, কিন্তু কোনো কোনো কাজ আছে যা না করলে প্রকৃত অপরাধী ধরাই পড়বে না। এবার কাজটা কি সেটা বলবে তো? খুব মজার কাজ, এরকম কাজ আগে কখনো করিসনি। গোপালের শ্বশুর বাড়ি তো পৌঁছে গেলাম, এবার খুঁজতে হবে কোথায় মোহরের পুটুলিটা আছে। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ। হ্যাঁ, এবার এবার কাজে নামতে হবে, জিত কাটতেই হবে। যাক বাবা, ঠিকঠাকই এসেছি, আমাকে কেউ দেখতে পায়নি। এবার কাজটা করি, ওই গাছের ঝুড়ি নেমেছে সেখানে অন্ধকারে লুকিয়ে থাকি, ঘটা এই পথেই আসবে, ঝুড়িটা এমন ভাবে ফেলে রাখবো যাতে ঘটা হোঁচট খাবে খাবে। আর
আরে ওই তো, ওই তো একটা পুতুলি, মনে হচ্ছে এটার মধ্যে মোহর আছে। বাইরে থেকে হাতরে দেখি মোহর কিনা। মোহর, একটা একটা টু করে শব্দ হলো না, হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু না শব্দ করা যাবে না, যদি ঘুম ভেঙে যায়। এবার এবার ওই পোটলাটা নিয়ে কেটে পড়ি বাবা। গোপাল আমায় এই গাছের নিচে থাকতে বলেছে, এখান থেকে নড়ছি না, আগে ঘটার কি দশা হয় দেখি, তারপর যা করার তাই করব। ব্যাস, পটলা এখন আমার কাছে, ভিতরে মোহর, একেবারে বাদশাহী। মন্ত্রী যদি বেশি ভাগ না দেয় তবে আমিও বটার মতো কাজ ছেড়ে দেব। এখন এখন যেতে হবে, লণ্ঠনটা আগে জেলে নি। যা অন্ধকার, উহ, কিছুই দেখা যাচ্ছে না বাবা। ব্যাস, এমন ভাবে ঝুড়িটা মাটি খুঁড়ে পেতে দেখেছি, ঘটা এখানে আচার খেয়ে পড়বে। ওই তো, ওই তো একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে লণ্ঠনের আলো। এত রাতে নিশ্চয়ই ঘটা, লুকিয়ে অপেক্ষা করি। এত অন্ধকার যে লণ্ঠনের আলোটাও মনে হচ্ছে ওই জোনাকির মতো। বাপ রে, কি অন্ধকার রে বাবা। হ্যাঁ, কিন্তু দেরি হয়ে যাবে। না 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 না, ভোরের আগেই আমাকে ওই মন্ত্রীর বাড়ি যেতে হবে। কিন্তু কিন্তু মোহরগুলি দেব না, না দিয়ে ওই বখরা নেওয়াই ভালো। ধরা পড়লে বলবো ওই মন্ত্রী পাঠিয়েছে মোহর চুরি করতে। হ্যাঁ, আলোটা এবারে স্পষ্ট দেখা যাচ্ছে, আমি একটু সরে দাঁড়াই। ও, এই বটগাছের তলায় এত জঙ্গল যে হাঁটাই যাচ্ছে না। তবে ঘটা যতই লণ্ঠন জ্বালিয়ে আসুক না কেন, হুঁচট ওকে খেতেই হবে। বাপরে বাপ, কি অন্ধকার রে, হুঁচট না খাই। এই রে, সেই পড়লাম। ইস, হাত থেকে লণ্ঠনটাও পড়ে গেল। এখন এখন কি করি, অন্ধকার এই মরেছে। আরে আরে, মোহরের পোটলাটা হাত থেকে যে ছিটকে গেল, এই রে, এখন এখন কি হবে। না না, এই ভূত্রি অবস্থা থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে, কিন্তু মোহরগুলি কুড়িয়ে না নিয়ে গেলে তো মন্ত্রীমশাই আবার আমার গর্দান নিয়ে নেবে। ঠিক আছে, যতগুলি কুড়াতে পারি ততগুলোই নিয়ে যাই। ব্যাটার পড়ে গিয়েও লোভ যায়নি, মোহরগুলো কুড়োতে চাইছে। নে, কত নিবি নে, কিছু তো থেকেই যাবে, সেগুলো আমি গোপালকে দিয়ে দেবো। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এই যা পেয়েছি কুড়িয়ে নিয়েছি। মনে তো হয় সবটাই হাতে এসে গেছে, আর মুশকিল হচ্ছে যে কত মোহর ছিল তাই তো জানি না। যাক যাক, এবার যাওয়া যাক। হ্যাঁ, এবার যাওয়া যাক। দেখ, ঘটা চলে গেছে, এবারে ধীরে সুস্থে সব কিছু গুটিয়ে নিতে হবে। এবার কাজ শুরু করা যাক। কি রে, কাজ সব ঠিক মতো হয়েছে তো? একেবারে পাকা কাজ, এত সহজ কাজ কোনোদিনও করিনি। যাক, মোহরের পোটলাটাকে ভালো করে নিয়ে এসেছিস তো? আর আনিনি। এবার আমার বকরাটা দিয়ে দিন। আরে, একটা দিন আমার কাছে থাকুক, কোথা থেকে কি হয়ে যায় আগে দেখি। মহারাজের কাছে গোপাল ব্যাপারটা নিশ্চয়ই বলবে, তারপরের ব্যবস্থাটা তো নিতে হবে নাকি? ঠিক আছে, ও বেলা দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তুই এখন কোথাও যাস না, আমার বাড়িতেই খেয়ে দিয়ে লুকিয়ে থাক। কাজ ঠিক মতো হয়েছে তো? যেমনটি বলেছিলে তেমনটি হয়েছে, তবে ঘটা হোঁচট খেয়ে বেশ কয়েকটা মোহর ওখানে ফেলে রেখে এসেছিল, আমি কুড়িয়ে এনেছি। দেখা দেখা, ওটাই তো তুরুপের তাস, মন্ত্রীকে ঘায়েল করার অস্ত্র। নে, এখন হাত পা ধুয়ে নে, আমার সঙ্গে তোকে আজ রাজবাড়ি যেতে হবে। যা যা বলেছিলাম সব মনে আছে তো? চিন্তা করো না, সব মনে আছে। মহারাজ, মহারাজ, আজ একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি সংবাদ গোপাল? মহারাজ, আমার শ্বশুর বাড়ি থেকে সব মোহর চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে চোর নিয়ে গেছে? অদ্ভুত, মন্ত্রী মন্ত্রী এর একটা বিহিত করা উচিত। দেখো দেখো গোপাল কি বলছে, মন দিয়ে শুনে চোর ধরার ব্যবস্থা করো।
আমাকে সব খুলে বলো গোপাল, এরকম অপরাধীকে বাইরে রাখা যাবে না, তাকে অবিলম্বে গ্রেফতার করব। দেখে নেবেন মহারাজ। না না, আপনাকে এত কষ্ট করে চোর ধরতে হবে না, চোর আমি ধরে ফেলেছি, তাকে একটু পরেই আমি সভায় পেশ করব। চোর সব স্বীকার করেছে, তার মানে ঘরটা গোপালকে সব বলে দিয়েছে? তা হতে পারে না, ঘরটা আমার বাড়িতে নাক ডাকে ঘুমোচ্ছে এখন। কিন্তু এটা কি করে হবে, চোর তোমাকে সব স্বীকার করেছে, অসম্ভব ব্যাপার। কি আশ্চর্য মন্ত্রী, গোপাল যখন নিজে বলছে সে চোর ধরেছে, তখন কেন তাকে তুমি অবিশ্বাস করছো? মহারাজ, আপনি আদেশ করলে আমি চোরকে আপনার কাছে নিয়ে আসতে পারি, আনবো। সে কি এখানেই আছে? তাহলে তাকে ডাক দাও, আমি নিজে তাকে জেরা করব। বটেশ্বর, বটেশ্বর, এদিকে এসো। নাও, মহারাজের কাছে দোষ স্বীকার করো। এই সেই চোর, এটা কি করে সম্ভব মহারাজ? কেন, ওকে অবিশ্বাস করা কেন? ও তো নিজের মুখেই চুরির কথা স্বীকার করবে। এই, তোমার নাম কি? লোকে আমাকে বটা বলেই ডাকে। আচ্ছা বটা, গোপালের শ্বশুর বাড়ি থেকে বাদশাহী মোহর কি তুমি চুরি করেছো? হ্যাঁ মহারাজ, ওই চুরি আমিই করেছি। তবে আমি একা নই, আমার সঙ্গে আরেকজন ছিল, তার নাম ঘটা, মহারাজ ঘটা। আমরা দুজন মিলে গোপালের শ্বশুর বাড়ি থেকে এই চুরি করেছি। ঘটা, অসম্ভব ব্যাপার, সে এখন আমার বাড়িতে খেয়ে দেয়ে ঘুমাচ্ছে। মহারাজ, এ সমস্তই গোপালের কাজ, নিরীহ লোককে ফাঁসিয়ে দেওয়াই ওর কাজ। ঘটা খুব ভালো ছেলে, আমার বাড়ির সব কাজ করে দেয়, খুবই সৎ আর কর্মঠ। গোপাল বটাকে শিখিয়ে দিয়েছে ঘটার নাম বলার জন্য। মন্ত্রী, তোমার কথা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না, কিন্তু ঘটাকে এখানে হাজির করা হোক। মহারাজ, মন্ত্রী এইমাত্র স্বীকার করেছে ঘটা মন্ত্রীর বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, তাকে এখানে তলব করা হোক মহারাজ। ঘটা সম্পূর্ণ নির্দোষ মহারাজ, সে আমার অতিথি, সে কোন দূর থেকে এসেছে, এখন বিশ্রাম করছে, তাকে এখানে তলব করা কি খুব যুক্তিসঙ্গত কাজ হবে মহারাজ? হ্যাঁ ঠিক তাই, তাই তো, ঘটা এখন খুব ক্লান্ত, হবেই তো, আমার শ্বশুর বাড়ির পথটা তো কম নয়, অনেক দূর, পুরো এক রাত লাগে এখানে আসতে, এখন তো বিশ্রাম নেবেই। ও সব বিশ্রাম টিশ্রাম পরে নিলেও হবে, এক্ষুনি মন্ত্রীর বাড়িতে লোক পাঠানো হোক, ঘটাকে যেন এখানেই ধরে নিয়ে আসা হয়। বাপরে, কি খাতির, ভালো খাইয়েছে, এবার একেবারে ওই কুম্ভকর্ণের মতো ঘুমাবো, সেই রাতে উঠবো, দুপুরে খাওয়ার অভ্যেস নেই তো, তাই এত হাই উঠছে। যাই যাই ঘুমাই। আর ঘুমাতে হবে না, চলো চলো ওঠো, মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, চলো। হ্যাঁ, মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন? কেন, আমি আবার কি করলাম? যা করার তো ওই মন্ত্রী মশাই করেছে, আমায় আবার কেন এই ঝামেলায় ফেলা? কিন্তু মহারাজের আদেশ, আমাকে তো যেতেই হবে, বিপদে পড়লে দেবো ব্যাটার ওই নাম বলে। হ্যাঁ, মহারাজ আপনার আদেশ মতো এই যে ঘটাকে হাজির করা হলো। তোমার নাম কি? আগে ঘটা। মহারাজ, এই ঘটা খুব ভালো লোক, কোনোদিনও কোনো অন্যায় করেনি, আমার বাড়ির টুকটা কাজ করে দেয়, সে খুব উপকারী লোক এই ঘটা। আই, তুমি থামো, গোপাল তুমি কি বলছিলে বল। যথা আজ্ঞা মহারাজ। বটা, তুই জানো কি বলছিলি? তা মহারাজকে বল, খুলেই বল। মহারাজ, গোপালের শ্বশুর বাড়িতে যে বাদশাহী মোহর চুরি হয়েছে না, সেটা আমি আর ঘটা মিলেই করেছি। মিথ্যে কথা মহারাজ, এটা হতেই পারে না, ঘটা আমার বাড়িতেই ছিল, কোথাও বেরোয়নি। আপনি তো একটু আগেই বললেন ঘটা অনেক দূর থেকে এসে এখন ঘুমোচ্ছে, সে যাই হোক। বটা, তোর কথা বিশ্বাস করবো কিভাবে? তোর সঙ্গে আর কে ছিল যে তোর কথাটাকে সমর্থন করবে? আর কেউ ছিল না মহারাজ। বটা, ভালো করে ভেবে বল, কেউ কি ছিল আশেপাশে? না, সেরকম কিছু ছিল না, তবে একটা বিশাল বটগাছ ছিল, যার অনেক ঝুড়ি গাছ থেকে নেমে এসেছিল। গোপালকে আবার বটগাছকে সাক্ষী হিসেবে ডাকবে নাকি? ডাকতেও পারি, তাতে আপনার কি? আচ্ছা বটা, তাহলে তুই বলছিস তোর সঙ্গে ঘটাও ছিল? আগে হ্যাঁ মহারাজ। আমি এই বটা বা বটেশ্বর কারোর কথাই বিশ্বাস করি না। আচ্ছা, এবার কয়েকটি প্রশ্ন আমি ঘটাকে করতে চাই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে চাই তোমার সওয়াল, করো করো, কি প্রশ্ন করার আছে তোমার? আচ্ছা বটা, যে বলল তুই ওর সঙ্গে চুরিতে ছিলি, সেটা কি সত্যি? ডাহা মিথ্যে কথা মহারাজ, ডাহা মিথ্যে কথা। আমি গোপালের শ্বশুর বাড়ি চিনি না, কি করে যেতে হয় তাই জানি না, আর আমি চুরি করব? এটা ঠিকই মহারাজ, ঘটা আমার বাড়ির রাস্তা চেনে না,
জানেই না, তাহলে সেই বটগাছকে সাক্ষী হিসেবে পেশ করা হোক মহারাজ। মহারাজ, গোপালের শরীর খারাপ, তাই মাথায় কাজ করছে না, নইলে একটা গাছকেও সাক্ষী হিসেবে রাখতে যায়, ওকে বরঞ্চ বৈদ্যের চিকিৎসা নিতে বলা হোক মহারাজ। আচ্ছা, গাছকে যদি আনা যায় তবে আমার আপত্তি কোথায়? কিন্তু কি করে তা আনা হবে সেইটা আগে বলে নাও। মহারাজ, মহারাজ, আমি আগেই বলেছি আমি নির্দোষ, যদি অভয় দেন তো বলি, ওই গাছ কোনো মতেই এখানে আনা যাবে না। গাছটা প্রকাণ্ড, নিচে জঙ্গল, তার উপর যা ঝুড়ি নেমেছে তাতে আসল গাছ কোনটা সেটা খুঁজে বার করাই খুব মুশকিলের ব্যাপার হবে। তাও ওই দুই একটা নদী পেরিয়ে আনতে হবে। সেটা কি সম্ভব মহারাজ? গোপালের মাথা খারাপ হয়ে গেছে, তাই ও আমার নামে এরকম একটা অভিযোগ করতে পারলো। আমার মাথা ঠিকই আছে মহারাজ, প্রকৃত অপরাধী এই ঘটাই। ও একটু আগেই বলেছে আমার শ্বশুর বাড়ি নাকি ও চেনেই না, কোনোদিন যায়ও নি, তবে ওই বট গাছের ঝুড়ি কতটা নেমেছে, নিচে জঙ্গল আছে সেটা জানলো কি করে? যদি নাই যায় তাহলে ওকে গ্রেফতার করা হোক মিথ্যে সাক্ষী দেবার জন্য। কিন্তু গোপাল, চুরির মাল যে কোথায় আছে সেটা তো জানা গেল না। সব জানতে পারবেন মহারাজ, একটু অপেক্ষা করুন। আচ্ছা বটা, কটা মোহর তুই কুড়িয়ে পেয়েছিস? আমি মোট চারটে। দেখা দেখা মহারাজকে দেখা। এই যে মোহরগুলি মহারাজ। মহারাজ, সেদিন আপনি বলছিলেন কে সৎ আর কে অসৎ, এই রাজসভায় সবচেয়ে অসৎ একজনই আছেন, তিনি মন্ত্রীমশাই। এই পুরো ব্যাপারটাই আমার সাজানো ফাঁদ, আর সেই ফাঁদে ধরা দিলেন মন্ত্রীমশাই স্বয়ং। মিথ্যে কথা মহারাজ, গোপাল চক্রান্ত করে আমাকে ফাঁসাচ্ছে। সবটাই প্রমাণ হয়ে যাবে, আপনি মন্ত্রীমশাইয়ের বাড়িতে তল্লাশি করতে আদেশ দিন মহারাজ। আমি মন্ত্রীর বাড়িতে তল্লাশি করার আদেশ দিলাম। এটা কিন্তু সুবিচার হচ্ছে না মহারাজ, আমি বারবার বলছি আমি নির্দোষ, তবু আমার ঘরে তল্লাশি চলছে, এটা আমি মানতেই পারছি না মহারাজ। আপনি যদি নির্দোষী হবেন তাহলে ওই পোটলাতে কি আছে মন্ত্রী মশাই? আমার জমানো মোহর মহারাজ, সেই কোন কাল থেকে বাদশাহী মোহরের প্রতি আমার মোহ। মহারাজ, এই পোটলাতে কিছু বাদশাহী মোহর পাওয়া গেছে। এটা আমার মহারাজ, সেই ছোটবেলা থেকেই এই মোহর আমি জমিয়েছি। মহারাজ, মন্ত্রী যে কত বড় মিথ্যেবাদী তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। এই দেখুন, এই সব মহরে আমি এক থেকে একশো লিখে রেখেছিলাম, এবার আসুন গুনে দেখি কটা আছে। এই দেখুন, পরপর সাজিয়ে রাখলে কোন কোন সংখ্যা নেই দেখুন, নেই আশি, দুই, একাত্তর আর পঞ্চাশ। দেখুন সেগুলি বটা কুড়িয়ে এনেছে, এবার পরপর সাজালে এক থেকে একশো আপনি পেয়ে যাবেন মহারাজ। তাহলে এবার আপনি বলুন, চোর কে বা কারা? কিন্তু গোপাল, বটা এটা কুড়িয়ে পেলো কোথায়? আমি আসলে পুঁটির বাবাকে দিয়ে আমার এই মোহরগুলি শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম, ঘটাকে সেই মোহর চুরি করতে পাঠায় মন্ত্রীমশাই। আমি আবার ঘটার পেছনে বটাকে পাঠিয়েছিলাম পুরো ব্যাপারটা নজর করার জন্য। ঘটা বট গাছের ঝুড়িতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, মোহর ছটকে যায় এরই গদি, সেগুলিকে কুড়িয়ে আনে বটা। সেই সংখ্যা দেওয়া মোহরই আপনার সামনে হাজির করলাম আমি, আপনি একটু খুঁজলেই সেই ভাঙা লণ্ঠনটা পেয়ে যাবেন মহারাজ। ওই যে ঘরের এক পাশে পড়ে আছে ভাঙা লণ্ঠন, দেখলেন তো? মন্ত্রী আর ঘটাকে এক্ষুনি বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হোক। জয় জয় তোমার গোপাল, তোমার ফাঁদে তাহলে মন্ত্রীর মতো অসৎ লোকেরাও ধরা দেয়। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। কে তোকে আগ বাড়িয়ে বট গাছের কথাটা বলতে বলেছিল? বলেছি, বেশ করেছি। দেখি আমি ছাড়া রাজ্য চলে কিনা। কাকে আর দেখবেন, আমি ছাড়া আর কাউকে দেখার কোনো উপায় এ জীবনে আর পাবেন না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।